এবং রাঙ্গামাটি তথা এই অঞ্চলের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে সে আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। যার উদ্দেশ্যে সমবেত হয়েছি তিনি বাংলাদেশে নয় শুধু সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তিনি অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি। তিনি হচ্ছেন আমাদের সম্বর্ধিত অতিথি দানবীর রাগিব আলী, যাকে আর সারা বাংলাদেশের লোকজন দানবীর হিসেবে চিনে। বাংলাদেশে বিত্তশালী উনার সাথে অনেক লোক আছে, কিন্তু দান করার মতো মানসিকতা অনেকেরই নেই। এই ব্যক্তিটি আজকে জীবন্ত মহসিনকে আমরা বরকলবাসী প্রত্যক্ষ করছি এবং উনাকে বরকল আসার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বরকল উপজেলাবাসীর পক্ষ থেকে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা দীপঙ্কর তালুকদার এমপি মহোদয়, সেক্টরের সেক্টর কমান্ডার দানবীর রাগিব আলী, দেশে বিদেশে সুপরিচিত। তিনি শুধু একজন দানবীর নয়, তিনি একজন কর্মবীর এবং তিনি একজন দাতা শ্রেষ্ঠ বটে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান দি লন্ডন কলেজ অফ অ্যাডভান্স স্টাডিজ লন্ডন ব্রিজ ঢাকা, প্রতিষ্ঠানের সভাপতি রাগিব বাবু অধিকৃত রাজীব নগর বিশ্বনাথ সিলেট, ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্র কল্যাণ ট্রাস্ট, প্রতিষ্ঠানের সভাপতি রাগিব বাবু হাই স্কুল ও কলেজ, প্রতিষ্ঠানের সভাপতি হাজি রাশিদ আলী হাই স্কুল দক্ষিণ সুরমা সিলেট, রাগিব আলী প্রাইমারি স্কুল পঞ্চগড় বিশ্বনাথ সিলেট, প্রতিষ্ঠানের সভাপতি রাগিব বাবু বিদ্যানিকেতন ব্রাহ্মণ শাসন সিলেট। পরিশেষে আমি আর বিশেষ কিছু বলবো না, উনি জীবন কামনা করছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Ladies and gentlemen, good morning, good afternoon to you all. The chairman of your Upper Jila has introduced me to you and I'm proud to be here. I thank you all. My father-in-law, he mentioned to me just before the function as we came up the steps. I have been with him to many, many functions, receptions in many parts of Bangladesh, but he has just told me recently, just few minutes ago, that the love and affection the people of Bangkok has shown, he has never received anywhere else. So I think, you know, I give you thanks and congratulations for giving him such a reception. And no doubt, you will see him a few more times. He is proud and he is very much affected by the affection you have shown here today. And I can assure you that the good work towards the college and other institutions you have built here for the community, even here, you know, we're not talking of religions or races or whatever, but he works as a social worker, irrespective of whether you're Hindu, Muslim, Buddhist or whatever. So purely he works on a non-political line and only for the welfare of people. And I will assure you that he will work for the welfare of the people of Bangkok. Thank you very much. দানবীর রাগিব আলী সম্বন্ধের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন, যাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। দানবীর রাগিব আলী বিজিবির সেক্টর কমান্ডার, সিইও লেফটেন্যান্ট কর্নেল আলী আকবর, এডিএম সাইফুদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মনির আলী, রাগিব আলী সাহেবের জামাতা আব্দুল কাদির, উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, সমবেত বরকল এলাকার প্রিয় ভাই ও বোনেরা, আমার আদাব নমস্কার, প্রীতি শুভেচ্ছা। সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা, এই দুটার শিক্ষা
আমাদের নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য অতি আবশ্যক। এদের সঙ্গে আমাদের আত্মার আলো, আত্মাটা পরিষ্কার করার জন্য প্রয়োজন হচ্ছে ধর্মীয় শিক্ষা। এই সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা যারা বরগড় এলাকার মানুষ দীর্ঘদিন পর্যন্ত পিছিয়ে আছে, এই পিছিয়ে পড়া মানুষগুলো যেন আরো বেশি করে এগোতে পারে তার জন্য এখানে প্রয়োজন ছিল স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আজকে সম্বর্ধিত অতিথি রাগেব আলী সাহেব দুটোই করে দিয়েছেন, সাধারণ শিক্ষার জন্য একটা ডিগ্রি কলেজ এবং কারিগরি শিক্ষার জন্য এখানে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উনি তৈরি করেছেন। আমরা তাকে সাধুবাদ জানাই, আমরা তাকে অভিনন্দন জানাই। এই যে মানুষের সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া যায়, মান সম্মান, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ সবই লুট করা যায়, কিন্তু একমাত্র এই শিক্ষা এবং জ্ঞান কেউ চুরি করতে পারে না, কেউ ছিনে নিতে পারে না, কেউ এই শিক্ষা এবং জ্ঞানের আমার যে নিজস্ব শিক্ষা যে জ্ঞান এখানে কেউ আর দখল দায়িত্ব নিতে পারবে না। তো এই সম্পদটুকু হচ্ছে মানুষের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদটা দেওয়ার জন্য রাগেব আলী সাহেব এই বরকলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ডিগ্রি কলেজ করেছেন। রাগেব আলী সাহেবকে আমি জীবনে কখনো দেখি নাই, উনিও আমাদের জীবনে কখনো দেখেন নাই। রাগেব আলী সাহেব সম্পর্কে প্রথম শুনি, তার প্রশংসা, গুরুশী প্রশংসা আমাদের বিজেপির সেক্টর কমান্ডার নুরুল হুদা সাহেবের কাছ থেকে। মূলত নুরুল হুদা সাহেবই রাগেব আলী সম্পর্কে যে ভালো দিকগুলো, খারাপ দিকগুলো, খারাপ দিকগুলো আমি শুনি নাই, তো ভালো দিকগুলো উনি যে কিভাবে পরিশ্রম করছেন এবং মানবতার মানুষের জন্য, মানবতার জন্য যদি অক্লান্ত পরিশ্রম করছেন এগুলো তিনি জানিয়েছেন। তো আজকে সকালবেলায় আমার রাগেব সাহেবের সঙ্গে আমার পরিচয়ের পূর্ব থেকে তার প্রতি আমার একটা ভীষণ রকমের শ্রদ্ধা আমার জন্মেছে। আজকে পরিচয় হওয়ার পর এবং এই ঘন্টা দ্বিঘণ্টা কথা বলার পর আমার ওই শ্রদ্ধা আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। শুধু শ্রদ্ধা নয়, শ্রদ্ধার সঙ্গে তার ভালোবাসা এবং তার যে একটা বড় ধরনের মন আছে, অন্তর আছে, এই জন্য আমি আরো বেশি করে আমি অভিভূত। এবং এইরকম একটা অনুষ্ঠানে আসার সুযোগ দেওয়া হয়েছে বলে নিয়ে আমি অত্যন্ত নিজেকে সৌভাগ্যময় আমার মনে করছি, কারণ এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকাটা একটা ভাগ্যের ব্যাপার, একটা পুণ্যের ব্যাপার। আজকে এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য, নিমন্ত্রণ করার জন্য আমি সকলকে, যারা উদ্যোক্তা, যারা অর্গানাইজার, সংগঠক, তাদেরকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এই দানবীর রাগেব আলী সাহেব এই তো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে দিয়ে, ডিগ্রি কলেজ গড়ে দিয়ে জীবনের মধ্যে তো বড় হয়েছে, আর তার একটু বরফের মধ্যে এনে জায়গা হিনু রোগী সাংমা মুক্তিপুরণে তো শোষণ করিব, সাংমা মুক্তিপুরণে জায়গা হারিয়ে নেব, এরকম তার ইচ্ছা কোনো খবর নেই, এখন জীবনের মধ্যে কষ্টও নয়। তো সে জায়গার মধ্যে রহমদিন নয় যে এবং তার ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র হিসেবে বরফরণে তো হরদিন জীবনের মধ্যে বাজি রকম হয়, সুতরাং সে ইচ্ছাতে নিচক একটা ভালোবাসার টানে এবং সে ভালোবাসার ফলে জাত পাত ধর্মের উপর নির্ভরশীল নয়, মানুষ মানুষের টেবুল। সুতরাং এই যে মানুষজন উৎপন্ন হয়ে তাই দিচ্ছে এই টেবুলে আমি তারা ধন্যবাদ দিই, অভিনন্দন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই বর্তমান যে বরকল তুমি ব্যবহার, এই বরকল কত বাস, ইয়ার একটা অর্থনৈতিক কর্মকাণ্ড এবং একটা বড় ধরনের শিক্ষা কেন্দ্র হিসেবে একদিন ইয়ান পূর্ণ করব, কারণ এই মানব প্রেম অহিংসা নয়, সম্প্রীতি প্রীতি মৈত্রী ভাবনার কারণে এতে রাগে মানে এই 87 বছর বয়সে, 87 বছর বয়সে এই মুড়া মুড়ি তো ইচ্ছি হারানো দেখি তোমার সামান্য কমতা কল্যাণ এই পরে এইভাবে তার দীক্ষা সাংমা বাঙাল নয়, গম মানুষ সবসময় গম মানুষ, বোধক মানুষ যেন সবসময় বোধক মানুষ, তাহলে আমি গমানরে গ্রহণ করিব, বোধগণরে বর্জন করিব, এই এই সদান মোহনে হয়ে এবং আবার
আমার দাদাজি লাগিবানি সাহেব যেহেতু ইচ্ছে এবং আমায় যদি উন্নয়নমূলক কর্মকাণ্ড করে সহজে আমার আবার করে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে ঘুরায় তোমার দেখুন মঙ্গল কামনা করে ঘুরায় মহাদান দেখুন আবার নমস্কার। অকৃত্রিম প্রেম ভালোবাসা দানের ফসল বরকল রাজীব রাজা বিক্রি করে সম্বন্ধিত অতিথি দানবের জনাব রাজদীপ আলী মহোদয়কে কিছু বলার জন্য দৃঢ়ভাবে অনুরোধ জানাচ্ছি। আমি প্রথম করে আমি কাউকে চিনিও না, প্রথমভাবে আমার পরিচিতি আমি এখানে আসছি ছোট বলছেন আমার ভবিষ্যৎ মাননীয় মন্ত্রী মহোদয় অনেক বলছে উপজেলা চেয়ারম্যান বলছেন চার জেলা বসছেন মানে মুখটা ছিল মন দিয়ে দিয়েছেন। তো আমি আমি শ্রী চৈতন্যের জন্মভূমি সাধারণের পবিত্রভূমি মিলিত হিন্দু মুসলমানের আগর মাতৃভূমি মা শ্রীভূমি সেই দেশের মানুষ আমি সেখান থেকে আসছি আমরা সেখানে দেখা দিই না আমি দুঃখে ভারাক্রান্ত আমি মৌসুম হয়ে গেছি যে আমি কি বলবো সবাই মুখ দেখতেছি দর্শক মুখ মুখ কিন্তু দুঃখিত হ্যালো হাইন বলেছি অর্থনীতি অর্থনীতি ভাবে এই আর আপনার যে সহযোগিতা এলাকার সহযোগিতা সুন্দর পরিবেশে আমাকে যে সম্বর্ধনা দিচ্ছেন আমার আমার জীবনে আমি এই এইভাবে সম্বর্ধনা অনেক হয়েছি অনেক রূপ হয়েছি কিন্তু এই যে পাহাড়ি এলাকা আমার জীবনের এই প্রথম। আপনারা কলেজ চাননি কলেজ সব কলেজ চান আচ্ছা আর প্রশিক্ষণ কেন্দ্র চান দুইটাই তো হয়ে গেছে এখন সময়ের ব্যাপার ব্যবস্থা করতেছি ঠিক না কিন্তু বস্তিতে দিয়ে লাভ নাই অনেক বস্তিতে হয়েছে আমি আপনাদের বুঝে পারি কিন্তু বলছি আমি বস্তিতে দিচ্ছি না পুরোপুরি ভাবে অগ্রসর হচ্ছে না কিন্তু হচ্ছে না বলে ভুল হবে অগ্রসর হচ্ছে না হলে এটা ভুল করে আমরা আসলাম ওই তো আমাদের আছে সংসদে আছে এদিকে সবচেয়ে বড় বড় বিচার আপনাদের ছোট কথা আমি ভুল করার চেষ্টা করবো আমার দুর্গের কথা আপনাদের সবাই আন্তরিকতা ইকুল জায়গা দিতে হবে এই যে আন্তরিকতা সবাই বলে বুঝতে হবে যে আমরা অতীতে উচ্চশিক্ষা পাই নাই তবে এখন উচ্চশিক্ষা অনেক হয়ে গেছে এই ছয় ফোর ছেলের অনেক ছেলেবেলেরা আমার এখানে অনেক ছেলেবেলা আছে চাকমা মেয়েরা আমার এখানে চাকরি করে খুবই ভালো এরা চুরি করে না এরা উল্টা পাল্টা কথা হয় না এরা মিথ্যা কথা খুব কম করে এই জন্য আমি বলছি এই জন্য আপনাদের প্রতি আমার হ্যাঁ সেই জন্য আমি আসছি এই জন্য আমরা শিক্ষানুষ্ঠানে যেন যাই কারিগরি প্রশিক্ষণ আমরা করি আমাদের মন আমি ক্লিয়ার হবে আমরা শিক্ষিত হবো আমরা এই দেশের দেশ জিতবো ভবিষ্যতে এই যে সব আছে এখানে এখানে আমাদের কেউ প্রধানমন্ত্রী হবে না আজকের মন্ত্রী হয়ে গেছে অনেক মন্ত্রী এখান থেকে ছেলেবেলে আরো উন্নত হবে আরো মন্ত্রী হবে বড় হবে দেশের মন্ত্রী আরো বেশি হবে আমরা এই জায়গায় দেখি আসলে আপনি খুব সুন্দর রাঙামাটিতে দেখার মতো অনেক জিনিস বর্তমানে আমি বলবো ঐতিহাসিক বলবো আমরা আমরা এই প্রাকৃতিক সম্পদ হ্যাঁ
আমরা কম গিফটে গেলে বলে মানে বর্তমানে দেওয়া নিয়ে আমার কম গিফট না এগুলো এত খারাপ হতো চমৎকার আমরা সবসময় দেখতেছেন হয়তো সবসময় ভালো লাগতেছে না এই আজকে আমি দেখতে আমি নতুন কখন বলিনি কখন এই এলাকা এটা মানুষ খেলা এটা কেউ আর কি দেখতে পারবে না মানুষের চক্ষুটা মার্কি দেখতে পারবে খেলা দিতে পারবে না যদি ভগবানের নাতে আল্লাহ নাতে ফলের না